সবে শব্দ কোড়াই, শিক্ষা ওড়াই, সাজাই জ্ঞানের ডালা। আমি আলা ভোলা, একলা জানা, আনোর ফেরিওয়ালা। আরেকটু হলেই তো আপনি এফগ্রেড পাইতেন। এফগ্রেড মানে হলো ফেল। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার সান্ধি রূপে দিয়ে যায় আসমানে ঠেকলো। এটা কি ধরনের মাস্টার? এত বড় বড় চুল, এত বড় বড় মোস, পুরো ডাকাতের মতো, আপনি দেখেন নাই তারে? তোমার আব্বা জান অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারে নিয়োগ দিয়েছেন। ওইটাই, আব্বা জান পরীক্ষা করছে, নিরীক্ষা করেন নাই। মাস্টার এতগুলো পড়া দিছে, যদি সেটা বলতে না পারি তাইলে সারা রাত পড়ার টেবিলে আমরা বসায় রাখবে। চুপ, একদম চুপ, আর একটা কথাও বাইর করবি না মুখ দিয়া, বেয়াদব। আর একটা কথা কই বুঝি, ওই মাস্টার সাহেবের কিন্তু চরম বরং ভাল লাগে না। আপনার দিকে কেমন যেন ডেপ ডেপ করে যায় থাকে। এইবার বুঝছি আপনি ম্যাট্রিক পরীক্ষায় কেন পাস করতে পারেননি। ভালোবাসার বাতাসে আসমানে উড়ালতেছেন। যাই, সাসা আমরা খবরটা দিয়ে আই। আয় খারাপ, এদিকে এদিকে আয় করতেছি। এই চিঠির কোথায় বাড়ির কেউ যদি জানতে পারে, শিউলির খোদার কসম কইতেছি, এই বাড়ি থেকে বাইর করতে যা যা করার দরকার আমি কিন্তু তাই তাই করব। তোর কিন্তু এই বাড়ি থেকে বাইর করে ছাড়ম আমি কই দিলাম। বাড়ির মানুষজন কেন, শিয়ালকুত তো টের পাইব না। প্রেম তো স্বর্গীয়, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে ফিরে যায়। অভাগা দক্ষিণে তো তারাই যারা ভালোবাসা নাহি পায়। চুপ, ভাগ এখান থেকে। আমার কইতে তো তোর একটা ব্যবস্থা করতেই হয়, বেশি বার্সস তুই। পরানের আলতা বানু, ৩৪তম চিঠি লিখতেছি, কিন্তু তোমার সাথে এখনো আমার দেখা হয় নাই, চোখে চোখ রেখা কথা হয় নাই। পরানরাই চায় তোমার এক নজর দেখতে, দেখা দিবা, কাছে আসবা, ভালোবাসবা, ইতি তোমার ভালোবাসা। কে গো তুমি প্রেমিক পুরুষ, খালি ভালোবাসার পাংখা দিয়া বাতাস দেও, কিন্তু সামনে আসো না। লাল টুকটুকে হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে হে। আর জান পাখিটাকে কি সুন্দর লাগছে, সুন্দর একটা রাজপুত্র দেখে বিয়ে দিয়ে দিতে হবে। মা, আমি কি আমার চারার সাথে শুধু ঝগড়া করব? না, ঝগড়া করবে কেন? তুমি যে করো বাবার সাথে। আমি তোমার বাবার সাথে ঝগড়া করি? হ্যাঁ করি তো। চুপ, এটুকুন পিচিমে এখনই পক্ষ নিয়ে কথা বলে। আয়, আমি শুধু ঝগড়া করি, তোর বাবা ঝগড়া করে না? শব্দ এখন আমার। মানুষ বলে রক্ত নাকি রক্তের দিকে টানে। আয়, তোর গায়ে কি শুধু তোর বাবার রক্ত?
আমার রক্ত নেই? এমিকে তো দেখছি আদরও করা যাবে না, এত সুন্দর করে সাজিয়ে দিলাম আর এখন কিনা উল্টাপাল্টা কথা বলছে। যা ভাগ এখান থেকে। টিয়া, আয় টিয়া, টিয়া। জি খালাম্মা। আয় ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। কই নিয়ে যাবো? যেখানে খুশি। মা কোথায় রে? দাদি আম্মা তো পাশের বাসায় গেছে। পাশের বাসায় মেয়েকে ছেলে পক্ষ দেখতে এসে সেই রকমের আনন্দ আয়োজন। ছেলে ওর সাথে আছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। খালাম্মা এই বিয়েটা যদি হয়ে যায় ছেলে মেয়ে দুজনে খুব সুখে থাকবো। ঘোড়ার ডিম থাকবে। কত যে সুখে আছি, বিয়ের পরে যে কত সুখ তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আম্মু লিপস্টিককে মুছে ফেলবো? না, খেয়ে ফেল। আয় নিয়ে যাও এখান থেকে। চলো না পমনি। হ্যালো। হ্যালো আপা, আমি আলতা বানু। হ্যাঁ আলতা, কেমন আছো? ভালো আছি আপা, তুমি কেমন আছো? তোমার কি খবর? দুলো ভাই কেমন আছে? কতদিন তোমারে দুলো ভাইরে দেখি না কত। হ্যাঁ শোনো, তুমি দুলো ভাই তোমাদের বাসার সবাই মিলে আসো না একদিন আমাকে বাড়িতে বেড়াইতে। কি হয় আসলে? শেষবার যখন দুলো ভাইয়ের সাথে দেখা হয়েছিল তখন দুলো ভাই খালি তোমার কথা বলতেছিল। শোনো আপা, তোমার বরটা কিন্তু ভালো আছে, তোমারে অনেক ভালোবাসে। আলতা, তুমি কি তোমার দুলা ভাইয়ের খবর নেওয়ার জন্য ফোন করেছো নাকি আমার? এটা কেমন কথা বললা? তোমারে বাদ দিয়ে কি দুলা ভাই নাকি? তোমার জন্যই তো দুলা ভাই। আচ্ছা বাদ দাও, এখন কও খালাম্মা কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। এবার বলো তোমার লেখাপড়া কেমন চলছে? লেখাপড়া তো ভালোই চলতেছে, আল্লাহর রহমতে এবার মনে হইতেছে পাস দিতে পারবো। নতুন জায়গির মাস্টার আসছে বাড়িতে, সে তো লেখাপড়ায় খুবই মনোযোগী, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমার। ভালো, মন দিয়ে লেখাপড়া করো, লেখাপড়াই হচ্ছে জীবনের আসল। স্বামী সংসার এসবই হচ্ছে খামাখা, মূল্যহীন। আপা তোমার কথার মধ্যে কেমন জানি ঝামেলা ঝামেলা মনে হইতেছে, কি হয়েছে বলো তো? বাদ দাও, এখন আর এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না। শোনো, এবার যদি তুমি পাস করতে পারো তাহলে তোমাকে ভালো একটা গিফট দিব। মাকে বলবো তোমাকে ভালো একটা কলেজে অ্যাডমিশন নেওয়াতে। আমাদের বাসায় থাকবে, লেখাপড়া করবে, আর পাশাপাশি আড্ডা হবে চরম। ভালো কথা বলছো কিন্তু আপা, আমার ওর গ্রামে থাকতে ভালো লাগে না, মনে হয় খালি পিছায় যাইতেছি সবকিছু থেকে। ও ভালো কথা। খালাম্মা কই? খালাম্মার একটু দাও তো, আম্মা তো খালাম্মার সাথে কথা বলতে চাইছে। মা তো নেই, পাশের বাসায় গেছে, আসলে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে খালাম্মা আসলে আমার এই নাম্বারে ফোন দিও। ভালো থেকো, খালাম্মাকে সালাম দিও। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? এতক্ষণ ভালোই ছিলাম, এখন মনে হচ্ছে আর ভালো থাকা হবে না। কেন, কি হয়েছে? না মানে আমি বলতে চাচ্ছি কি হয়েছে, কোনো যুবক অথবা তরুণ তোমার দিকে কি আর চোখে তাকিয়েছে অথবা বাঁকা দৃষ্টিতে? তুমি খালি নামটা বলো। থ্রি নট থ্রি বন্দুক দিয়ে ঠাস 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 করে গুলি করে ওর বুকটা আমি ঝাঁঝরা করে দেব। এত বড় সাহস ইতর? ননসেন্স, আনসিভিলাইজড, স্টুপিড একটা। আমার ওয়াইফের দিকে তাকায়? হ্যাঁ আই, চুপ করো, ভরভর করে শুধু কথা বলেই যাচ্ছ, শুনতে শুনতে আমার কান ভোঁভো করছে। মনে হচ্ছে হাজার খানেক ভীমরুল আমার কানের মধ্যে যুদ্ধ করছে। ফোন করেছো কেন?
তোমাকে না বলেছি আমার সাথে তোমার কোনো কথা নেই? হ্যাঁ তা তো বলেছো, তো তোমার সব নির্দেশ আমাকে মানতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? না মানে লক্ষ্মী সোনা, আমি তো তোমার হাজবেন্ড। Listen, I am your husband. So, ये कथा तो अस्वीकार कर ले चलबे ना सोना। তাছাড়া হচ্ছে তুমি আমার একমাত্র কন্যা সন্তানের মাতা। স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে চির অটুট। আহা, কি মধুর কথা! মনে হচ্ছে একেবারে মুখ ভর্তি রসগোল্লা, টস টস করে রস পড়ছে। 10 সেকেন্ডের মধ্যে বলবে কেন ফোন করেছো। ভুলে গেছো না? আমি জানতাম, আমি জানতাম তুমি ভুলে যাবে। ওকে, আজকে কোন দিনটা বলতো? আজকে 31st অক্টোবর। এই দিনতে কি হয়েছিল? আজকের এই দিনটাতে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। দ্যাটস মিন আজকে হচ্ছে আমাদের প্রথম দেখা বার্ষিকী। মনে পড়ে যায় আজ থেকে 7 বছর আগে তোমার সাথে আমার এই দিনটিতে বিষ খেয়েছিলাম আমি, আর সেই বিষের বিষাক্ত রিয়াকশন এতদিনে উপলব্ধি করছি। অমন করে বলো না গো তুমি, মাই ডার্লিং। আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি না ডিসিশনে নিতে পারছি না কোন ফুলটা তোমার জন্য আমি উপহারে দেব, বলো তো। ইনডিসিশনে আছি, কি দেব, গোলাপ না কাঠবিলি, রজনীগন্ধা না পাতাবাহার? তোমার পছন্দ না হলে তো তুমি উত্তেজিত হয়ে যাবে গো। উত্তেজিত হয়ে গেলে তুমি চিৎকার চেঁচামেচি করবে, আমাদের ঝগড়া হবে। এই দিনে মানে স্পেশাল দিনে আমার না ঝগড়া করতে মোটেও ইচ্ছা করছে না, বিকজ আমি শুধু ঝগড়া করি? ঝগড়া তো তুমি করো। এমন এমন সব কাজ করো আমার মেজাজ খারাপ হতে বাধ্য হয়। ও, এখন বুঝতে পারছি মেয়ে কিছুক্ষণ আগে কেন একই কথা আমাকে বলেছে। কারণ এই ট্রেনিং তো তোমার কাছ থেকে পেয়েছে। মেয়েও বলেছে নাকি? গ্রেট, দেখতে হবে তো বাপকা বেটি। ও কোথায়, ও কোথায়? ওকে পেলে না আমি এখন 100টা চুমু দিতাম। খবরদার, আর কোনোদিনও তুমি আমাকে ফোন করবে না, কোনোদিনও না। না হ্যালো, জানা আমার একই ফোনটা তো কেটে দিল। শিট, ম্যানেজ করতে গিয়ে আগুন ধরিয়ে ফেললাম দেখছি। স্যার, পরীক্ষার আগের দিন দুপুরবেলা নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটা চালাইছিল, ওইটা দেখছিলাম। ওইখানে আনোয়ার হোসেন যে কি সুন্দর অভিনয় করছে, ওনার অভিনয় আমার মনের মধ্যে এমন করে গাইতে গেছে, ওইটা না আমি ভুলতেই পারি নাই। মাথার মধ্যে ওইটাই ছিল, ওইটাই লিখে দিছি। আচ্ছা, সেটা নাই বুঝলাম, কিন্তু আমাদের পরিবার রচনা লিখতে গিয়ে তুমি হাতির সম্পর্কে লিখলা কেন? স্যার, আমি আসলে মনে করছিলাম হাতি তো আমাদের পরিবারের একটা অংশ, তাই মনে করছিলাম যে হাতি সম্পর্কে লিখে দিই। আমাদের মতিলাল কীভাবে খায়, কীভাবে ডাক দেয়, কীভাবে সালাম দেয়, এইগুলো ভাবছিলাম যে ঠিকঠাক হবে। কিন্তু মানে পড়াশোনার পরিবার আর আমাদের পরিবার যে দুই রকম, এটা বুঝি নাই। সমুদ্র তো সমুদ্র, ময় রস্য হয় সমুদ্র তল থেকে সুবিস্তৃত শিলা স্তূপ। এত বানান ভুল হইলে, হ্যাঁ, এক পৃষ্ঠায় 1 2 3 4 5 6
সাতটা বানান করুন মা। কি ব্যাপার ফটিক চান? আপনি এইখানে এইভাবে দাঁড়ায় আছেন কেন? যান আপনার ডিউটি পালন করেন, যান। মাস্টার স্যার, আমি আমার ডিউটি পালন করতেছি। আপনার কথা তো আমি বুঝতে পারলাম না। আপনার ডিউটি তো হাতিকে দেখভাল করা। জি নিশ্চয়ই দেখুন আপনার হাতিকে মশা কামড়াচ্ছে। আর ওই ঘরে পিঁপড়ার আনাগোনা অনেক। পিঁপড়া যদি দলবদ্ধ হয়ে হাতিকে আক্রমণ করে আপনার হাতি তো মারা যাবে। আর হাতি মারা গেলে আপনার চাকরি তো নট হয়ে যাবে। মাস্টার স্যার, অতীব ভয়ঙ্কর কথা বলছে, সত্যি না হইলেও সত্যি। কিন্তু আমারে তো এখান থেকে ভয় দেখায় সরাইতে পারি। সাসি আম্মা হুকুম করছে পড়াশোনা করানোর সময় আমি যাতে এখানে দাঁড়ায় থাকি। মাস্টার স্যার, আপনি এদিক ওদিকে না তাকায় আপনার ডিউটি পালন করেন, আমি আমার ডিউটি পালন করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। দেখো ভূমি রূপ এটা পড়ো ভালো করে, বানান টানান ঠিক মতো দেখে পড়বা, মুখস্থ যখন করছো বানানগুলো দেখবা, খেয়াল রাখবা, তাহলে এত ভুল হলে তো মুশকিল। কি ব্যাপার শিউলি, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? উকি ঝুঁকি দিতেছো কেন? দেখতেছ লেখাপড়া কেমনে করে? এই উকি ঝুঁকি দিয়ে তো লেখাপড়া শেখা যায় না। লেখাপড়া হইতেছে মুখস্থ করার বিষয়। যাও এখান থেকে। আমি কি তোমার হুকুমে এখান থেকে যাব? আমার হুকুমে যাবা কেন? আম্মা জানের হুকুমে যাবা, এটা তেনার হুকুম। আম্মা জান তোমারে হুকুম দিছে মাস্টার সাহেবের দিকে নজর রাখতে, চাও গিয়ে আম্মা জানের হুকুম পালন করো। একদম খাঁটি কথা বলছো। উনি আমাকে আরো হুকুম করছেন মাস্টার সাহেব পড়ানোর সময় আশেপাশে যাতে কোনো মায়া মানুষ ঘুরঘুর না করে সেটাও খেয়াল রাখতে। আমি আম্মা জানের হুকুম পালন করতেছি, এবার তুমি যাও। উকি ঝুঁকি দিয়ে বিদ্যান হবে, আরে বিদ্যান হইতে গেলে এত বড় মাথা লাগে। আবার মতিলাল রজু দিয়ে এখানে আইনা দাঁড় করাই দেয় ঠিক সুর তুলে সালাম থেকে। এখানে কে এটা এখন সাজুগুজু করে বসে আছে? আমরা দুজন এক কাজ করি, কার্টুন দেখি। কার্টুন দেখবি? এইভাবে তো কার্টুন দেখা যাবে না। মামা ফ্রেশ হবে এখন, তুমিও গিয়ে ফ্রেশ হও, তারপর আমরা দুজন একসঙ্গে ডিনার করব। ডিনার করার পর ল্যাপটপে বসে তোমার ফেভারিট কার্টুন ওই টুইঙ্কল টুইঙ্কল ওটা দেখব, ঠিক আছে? ঠিক আছে। মামা আমার একটা ছবি তুলে দিবে? ওরে ডঙ্গি, সাজুগুজু করলেই ছবি তুলতে হবে না? বাবাকে দেখাবো, বাবা অনেক খুশি হবে। তাই তো, বাবা দেখলে কিন্তু মহা খুশি হবে। আচ্ছা দাঁড়, ছবি তুলি দেখি, সুন্দর পোজ দিয়ে দাঁড়ো। গেল মোবাইল দেখি, স্মাইল, বাহ। আরেকটা দেখি, একটু এরকম করো, ধম করো। আমি শব্দ কড়াইয়ে
জায়গা।